আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই তোমাদের সামনে নতুন একটি এপিসোড নিয়ে উপস্থিত হয়েছি এটি হচ্ছে নাইট্রোজেন গ্যাসের জন্য আমেগা বক্রের কার্প লক্ষ্য করো পি বনম পি ভিএল লেখচিত্র নাইট্রোজেন গ্যাসের জন্যে এখানে একটু খেয়াল করে দেখো যে এটি পি অক্ষের সমান্তরাল যে রেখে রেখেছে এটি হচ্ছে আদর্শ গ্যাসের জন্য রেখা এরপরে নাইট্রোজেন গ্যাসের জন্য বিভিন্ন তাপমাত্রায় লেখচিত্র অঙ্কন করে গ্রাফে প্লট করা হয়েছে যখন মাইনাস হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ছিল অর্থাৎ অতি নিম্ন তাপমাত্রা ওই অতি নিম্ন তাপমাত্রায় নাইট্রোজেন গ্যাসের জন্য বিচ্যুতির মানও অনেক বেশি ছিল এরপরে যখন আরেকটু তাপমাত্রা বাড়ানো হয়েছে অর্থাৎ মাইনাস থার্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তখন দেখো বিচ্যুত্রা কিছুটা কমেছে অর্থাৎ মাইনাস ফিফটি মাইনাস হানড্রেডে বিচিত্রের বেশি মাইনাস থার্টি ফাইভে বিচ্যুত্রা কিছুটা কমেছে এবং পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার মানে যেটা আমাদের রুম টেম্পারেচার চাইতে অনেক বেশি টেম্পারেচার এই অবস্থায়ও বিচ্যুতি আসে কিন্তু যখন এই দুশো ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার উন্নীত করা হলো তখন দেখো বিচ্যুতি ঘটে বরঞ্চ একটি সরল রেখা পাওয়া গেছে লক্ষ্য করো বিচ্যুতি যেহেতু ঘটনায় একটি একটি রেখা পাওয়া গেছে আদর্শ গ্যাসের রেখাটিও রেখা আবার নাইট্রোজেনের জন্য প্রাপ্ত সরল রেখা তবে পার্থক্যটা হচ্ছে আদর্শ গ্যাসের রেখাটি পি রেখার সমান্তরালে আর নাইট্রোজেনটা সমান্তরালে নয় বাট রেখাটা তো সরল রেখা হয়েছে তার মানে বিচ্যুতি ঘটে নাই এতে বোঝা গেল যে টেম্পারেচার বাড়ানোর ফলে নাইট্রোজেন গ্যাসের বাস্তব আচরণ কিছুটা কমে গেল এরপরে টেম্পারেচার আরও বাড়ানো হলো চারশো ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার যখন সাতশো ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার উন্নীত করা হলো তার মানে এটি কিন্তু অতি উচ্চ একটা তাপমাত্রা এই সাতশো ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কিন্তু দেখো প্রায় আদর্শ গ্যাসের মতো একটা রেখা পাওয়া গেছে তার মানে বোঝা গেল যে গ্যাসের ক্ষেত্রে তুমি যতই হায়ার টেম্পারেচারে যাবা হায়ার টেম্পারেচারে যাওয়া মানে গ্যাসের অনুসময়ের গতিশক্তি বাড়বে আর অনুসময়ের গতিশক্তি যতই বাড়বে তাদের ছোটো ছুটি পরিমাণও বাড়বে তাদের আন্তরমিক আকর্ষণ বল ততটা কমে যাবে এবং তারা ততই আদর্শ আচরণের দিকে ধাবিত হবে তার মানে হায়ার টেম্পারেচার যত বাস্তব গ্যাস সমূহ ততই বেশি আচর আদর্শ আচরণ করবে শুধু হায়ার টেম্পারেচার এনে সাথে সাথে প্রেশার লো তার মানে শর্ত দুইটা একটা হচ্ছে অতি নিম্ন চাপ এবং আর একটা শর্ত হচ্ছে অতি উচ্চ তাপমাত্রা তার মানে অতি নিম্ন চাপ এবং অতি উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাসসমূহ প্রায় আদর্শ আচরণ করে তবে এই ক্ষেত্রে আরও একটা শর্ত হচ্ছে সেটা হচ্ছে নিম্ন আণবিক ভর বিশিষ্ট বাস্তব গ্যাসসমূহ উচ্চ আণবিক ভর বিশিষ্ট যতই আণবিক ভর উচ্চ হবে বাস্তব আচরণ থেকে আদর্শ আচরণের দিকে তার যাওয়ার প্রবণতাও তত কমবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে